সব মানুষের জীবনে শিক্ষকের একটা ভূমিকা থাকে, আমার জন্য তেমনি আছে। কিন্তু আমার মেইনলি যে জায়গাটা আছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। আমি সাহিত্যে পড়তাম, আমি ইংরেজিতে পড়তাম, তো আমার সাবসিডিয়ারি ছিল ফাইন আর্টস। আমাদের টিচার ছিলেন হচ্ছে জিয়া হায়দার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় নাট্য তত্ত্ববিদ। উনি নাটক সম্বন্ধে ওনার পড়াশোনা অগাধ ছিল, তো আমাদের ভাগ্যে জুটেছিল ওরকম একজন মানুষের মানুষকে সামনাসামনি দেখা। এবং আমরা হচ্ছে চিরং ইউনিভার্সিটির ড্রামাটিক্সের ফার্স্ট ব্যাচ। জিয়া হায়দার স্যারকে মানে খুব বেশি মনে পড়ে এই কারণে, কারণ নাটক সম্বন্ধে ওনার যেই ধারণা এবং থিওরিটিক্যালি উনি যেটা শিখিয়েছেন বা আমাদেরকে জানিয়েছেন বা আমরা পড়েছি, ওই জায়গাটা থেকে খুব কম মানুষের ভাগ্য হয় যে এতটা জিনিস জানা এরকম একটা মানুষ কাছ থেকে, খুব কাছাকাছি অবস্থান থেকে। তা আমরা পরীক্ষা দিয়েছি সেটা পড়ার কথা না, যেটা পড়া সেটা পড়েছি, কিন্তু একেবারেই নাটকের এবং নাট্যতত্ত্বের যেই বেসিক জায়গাটা, ওই বেসিক জায়গাটা ওনার কাছ থেকে প্রচুর পরিমাণে জেনেছিলাম, পড়েছিলাম, শিখেছিলাম। এবং উনি আমার লাইফের অন্যতম একটা মানুষ, কারণ যে টুকটাক আজকে কাজ করি, এই সব জিনিস অভিনয়টা অভিনয় করি, এই জায়গাটাতে ওনার স্কুলিংটা আমার সবচেয়ে বেশি এখন এসে কাজে লেগেছে। উনি আমার লাইফে একজন অন্যতম প্রিয় একজন মানুষ, শ্রদ্ধাভাজন একজন মানুষ, আর শিক্ষক হিসেবে তো ওনার তুলনাই ছিল না। আরেকজন ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে, উনি আমাদেরকে পড়াতেন হচ্ছে বল্পনি, হারুন রশিদ স্যার, উনি পরে বাংলা একাডেমির ডিরেক্টর হয়েছিলেন। তো ওনার কথা আরেকটা মনে পড়ে, কারণ উনি ক্লাসে এসে প্রথম বলেছিলেন যে তুমি ইংরেজি সাহিত্য পড়তে এসেছ, তোমার কি বাংলা সাহিত্য পড়া আছে? নিজের সাহিত্য যদি ঠিকমতো পড়া না থাকে তো তুমি বিদেশি সাহিত্য বুঝবে কী করে, পড়বে কী করে? তো ওনার ওই কথাটা আমার মনে আছে এই কারণে, কারণ আমাদের দেশের গান বাজনা যদি আমরা একটু একটা মিনিমাম নলেজ না থাকে, এই পাশ্চাত্য ইনস্ট্রুমেন্ট চর্চা করে আসলে খুব একটা বেশি দূর যাওয়া যায় বলে আমার মনে হয় না। কারণ ওটা অনেক সময় ওই কাকের পিছনে ময়ূর পুচ্ছর মতোই মনে হয়, কারণ আমরা মনে করি যে আমাদের গানটা হচ্ছে ওরকম ওয়েস্টার্ন হচ্ছে, কিন্তু ওরা মনে করে, ওরা কিন্তু ভাবে যে এটা কিছু হচ্ছে না, কারণ ওয়েস্টার্ন মিউজিকের আমাদের এখানে কোনো ইনস্টিটিউশন নেই, আমরা ওয়েস্টার্ন মিউজিক শিখিনি। তা আমাদের কাছে অপশান আছে হচ্ছে আমাদের ইস্টার্ন যেটা আছে, আমাদের মিউজিক যেটা আছে সেটা শেখার, সেটাও আমরা আসলে কতজন করি বা কতটুকু করি আমার বেলায় আমি খুব একটা বেশি শিখিনি। কিন্তু ওই যে উনি বলছিলেন যে নিজেরটা যদি না জানি তাহলে অন্যেরটা জানাটা আসলে ডিফিকাল্ট, এই দুইটা, এই দুজন মানুষ আমার লাইফে সিগনিফিকেন্ট কিছু ব্যাপার হিসেবে থেকেছে। থার্ড হচ্ছে আমি কিছুদিন গান শিখেছি, আমার ওস্তাদজির নাম ছিল ওস্তাদ নিরন বরুণ বড়ুয়া। উনি খুব রাগী মানুষ ছিলেন, তো প্রথমে যখন ওখানে থেকেছি, আমার একটা বন্ধু আছে অনুপ বড়ুয়া, ও অনেক ভালো, ও এখন ওই ওস্তাদ, সে অনেক ভারত থেকে গান শিখে এসছে এবং রেজাল্টও খুব ভালো ছিল, তো ওই আমাকে নিয়ে গেছিলো যে কিছু শেখ। তো ওস্তাদজির কাছে যখন গেছি তখন ওস্তাদজি আমাকে যেটা করলো সেটা হচ্ছে বললো যে তো ফার্স্ট ইয়ার থেকে কোর্স করে আসতে হবে, তো আমাকে ছোটো ছোটো বাচ্চাদের সাথে বসিয়ে দিল। তো আমি বললাম যে ওস্তাদজি আমার তখন একটা, আমি বড়ো হয়ে গেছি, তো এই বয়সী ছেলেপেলেদের সাথে গান শিখতে হবে? বলছে না, এটা কোর্স তো এটি শিখে আসতে হবে। তারপর ওনার দয়া হলো, উনি দয়া হওয়ার পরে বললো যে ঠিক আছে তাহলে তোর ক্লাস নিলে আমি সবার শেষে ক্লাস নিব। তো এই 11:30 সময় ওনার সব স্টুডেন্ট চলে যেত, তো লাস্ট ক্লাস করতাম আমি। ওটা আর কিছুদিন যদি কন্টিনিউ করতাম আমার জন্য আরও সুবিধা হতো। এই মানুষটার কথা মনে হয়, ওস্তাদজির কথা মনে হয়, কারণ ওনার যে উনি যেভাবে শেখাতো একটা মানুষকে, আমি না যে কোনো গর্ধবা আমাদের শিখে যেতে পারতো, কারণ ওনার মেথডটা এত ভালো ছিল। উনি একটা স্টুডেন্টকে মানে শেখাতেই হয়, মানে বুঝিয়ে ছাড়ত যে না এটা এভাবে হবে, এভাবে গলায় উঠবে, ধৈর্য, রাগি থাকলেও উনি শেখানোর ব্যাপারে কিন্তু সাংঘাতিক প্যাশনেট ছিল। তো আজকে এর দূর পর্যন্ত যতটুকুই গান বাজনা করেছি, যতটুকু এসেছি, তো ওনার ওই জায়গাগুলো প্রতি মিউজিক করতে গেলেই আমার মনে হয় যে আমার আফসোস হয় যে আর কিছুদিন যদি শিখতে পারতাম তাহলে আমার নিজের জন্য তো অনেক ভালোই হতো। তো এই তিনটা মানুষ আমার, আমি পার্থবাবুর জন্য অনেক কিছুই। শিক্ষক কিন্তু একেবারেই
পিতৃসম। এবং আমাদের সঙ্গীত যদি বলি বা যদি আর্ট বলি, এটা কিন্তু গুরুমুখী বিদ্যা, এটা আমি বিশ্বাস করি। তো সেই জায়গায় ওনাদের যদি আর একটু সান্নিধ্য পেতাম বা সুযোগ হতো, হয়তো আরও একটু ভালো করে শিখতে পারতাম। ওনারা নেই, ওনাদের দোয়া নিশ্চয়ই আমাদের সাথে আছে। শিক্ষক সবসময় নমস্য, সব শিক্ষকদেরই শ্রদ্ধা জানাই, যে যেভাবেই আছেন, যা শিখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ। কিন্তু ইতিজনের কথা আমার সবসময় মনে থাকবে, আজীবন মনে থাকবে। পৃথিবীর সব শিক্ষকদের সালাম জানাই, স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স।